আমরাও বলি যে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে নানান ধরনের অপপ্রচার শুনে ওটাকে বিশ্বাস করে ফেলেন তারা আমাদের কাছে আসেন সত্যিকার অর্থে যদি আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলমি মানাকিব তার ইলমি অবস্থান কত উচ্চতে ছিল তার ইলমি অবস্থান কত বড় ছিল এগুলো যদি আপনি শুনেন দেখেন বিস্তারিত জানেন অপপ্রচারগুলো বাস্তবতা যদি আপনার সামনে সুস্পষ্ট হয় আপনিও একসময় ইমাম আউজাঈ বদন এরকম বলতে বাধ্য হবেন ফাইন্নাহু বিখিলাফি মা বালাগানি আনহু যে উনি তো এরকম না যেরকম আমরা শুনছিলাম উনি তো এর বিপরীত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সংকলিত যে ফিক ফিকে হানাফি এই ফিকে হানাফি নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা কেন আসলো বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোতে আমরা যদি সামগ্রিক হারে একটা গণনা করি যে কোন দেশ মানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা এবং সংখ্যাধিক্যের দিক থেকে সবচেয়ে অগ্রসর কোন ফিক কোন মাজহাব তাহলে অবশ্যই এখানে নামের একেবারে প্রথম ভাগেই থাকবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ফিক ফিকে হানাফির নাম যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখব যে মধ্যপ্রাচ্যের অল্প কয়েকটা দেশের মধ্যে শুধুমাত্র হাম্বলি ফিকের প্রচলন আছে পশ্চিমের যেই দেশগুলো আছে পশ্চিমের দেশ বলতে মরক্কো আলজেরিয়া স্পেন পশ্চিমের দেশগুলো আছে এগুলোতে হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালিকি ফিক আর আমাদের ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই জাতীয় কিছু অঞ্চলের মধ্যে হচ্ছে শাফিঈ ফিক এছাড়া গোটা আরব বিশ্বের বাইরে মুসলিম বিশ্বের যে বিশাল বড় একটা অংশ ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে তুর্কিস্তান উজবেকিস্তান ওই এশিয়া মাইনরের যে দেশগুলো আছে সব জায়গায় হচ্ছে হানাফি মাজহাব অনুসারে মানুষ তার দৈনন্দিন এবাদত বন্দিগি মুআমালা মুআশারা সব কিছু আদায় করে থাকে এই যে এটা আজকে না বরং শত শত বছর ধরে হানাফি মাজহাব অনুসারেই সমগ্র বিশ্বের সংখ্যাধিক্য মুসলিমরা তাদের এবাদত বন্দিগি পালন করে আসছে এত বছর পরে এসে যদি হানাফি মাজহাবের উপর কোনো আপত্তি তোলা হয় যে এই মাজহাব এর কোনো ভিত্তি নাই ইমাম আবু হানিফা রহিমাহুল্লার জন্মেরও প্রায় 400 বছর পরে এই মাজহাবের সৃষ্টি এই ধরনের অনেক আপত্তি আমাদের অনেক ভাইরা করে থাকেন শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে একটা কথা বলেছিলেন যে ফিক বা মাজহাব যেটা মাজহাবের গোড়াপত্তন হয়েছে বা মাজহাব একই মাজহাবের উপর মানুষ চলতে শুরু করেছে 400 বছর পরে তো উনার এই খণ্ডিত একটা কথা দিয়ে অনেকে এই ধরনের দাবি তোলার চেষ্টা করেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ হানাফি মাজহাবের সঙ্গে উনার কোনো সম্পৃক্ততা নাই ইমাম আবু হানিফার প্রায় 400 বছর পরে নাকি এই মাজহাবের সৃষ্টি এমনিভাবে আমরা জানি যে আমাদের হানাফি মাজহাবের একেবারে মৌলিক যে গ্রন্থ তার মধ্যে একটা হচ্ছে মুখতাসারুল কুদুরি আমাদের একেবারে মূল পুতুনের একটা তো ইমাম কুদুরি রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফারও প্রায় 200 বছর পরে ওনার আগমন ওনার মৃত্যু হচ্ছে 228 হিজরিতে তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মৃত্যু ছিল 150 হিজরিতে আর ইমাম কুদুরির মৃত্যু 228 হিজরিতে প্রায় 200 বছর পরে ওনার আগমন তো তাদের প্রশ্নটা হচ্ছে ইমাম কুদুরি আবু হানিফা থেকে অনেক বর্ণনা নিয়ে এসেছেন যে ইমাম আবু হানিফা এই বলেছেন ওই বলেছেন আবু হানিফার সঙ্গে তো ওনার সাক্ষাৎ হয় নাই তাহলে এগুলো যে আসলেই ইমাম আবু হানিফার বক্তব্য এটা আমরা কিভাবে বুঝলাম ফিকে হানাফির আরেকটা গ্রন্থ যেটার উপর বলা যেতে পারে একেবারে ফিকে হানাফির মানে ভিত্তিমূল হিসেবে আমরা ধরি হিদায়া হ্যাঁ বুরহানউদ্দিন মারগিলানি রহিমাহুল্লাহর লেখা তো উনিও এসেছেন আবু হানিফা রহিমাহুল্লাহর প্রায় 400 বছর পরে হ্যাঁ 493 হিজরিতে ওনার মৃত্যু তো আবু হানিফা রহিমাহুল্লাহর প্রায় 400 বছর পরে হচ্ছে ওনার আগমন এখানেও তারা প্রশ্ন তোলে যে ইমাম বুরহানউদ্দিন আবু হানিফা রহিমাহুল্লাহর নামে অনেক কিছু বর্ণনা করেছেন ইমাম মুহাম্মদের থেকে অনেক কিছু রেওয়ায়াত করেছেন উনি এগুলো পেলেন কোথায় উনি তো আবু হানিফাকে পান নাই এইভাবে তারা নানান প্রশ্ন তোলে এবং হানাফি মাজহাবের গ্রহণযোগ্যতা এই মাজহাবের যে বিশ্বস্ততা এই বিষয়গুলোকে সাধারণ মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করে এবং প্রমাণ করতে চায় যে ইমাম আবু হানিফার সাথে ফিকহে হানাফির কোনো ধরনের কোনো সম্পর্ক নাই
এটা পরবর্তী মানুষের তৈরি, পরবর্তী ওলামায়ে কেরাম ইমাম আবু হানিফার নামে এগুলো চালিয়ে দিয়েছেন, এগুলোর আসলে কোনো ভিত্তি নেই। তো আসলেও কি বাস্তবতা এরকম? এই বিষয়টাই আমরা ইনশাআল্লাহ তাআলা দেখার চেষ্টা করব। এবং এরই ধারাবাহিকতায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মানাকিব, তার ইলমি শান কেমন ছিল, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যাওয়ার আগে আমাদেরকে আরও একটু পিছনে চলে যেতে হবে, কারণ আমাদের যে শরিয়া, এই শরিয়া তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে শুরু হয়নি। ফিকহে হানাফি শরিয়তের যে বিধিবিধানগুলো আছে এগুলোরই হচ্ছে সংকলিত সমন্বিত একটা রূপ, সাধারণ মানুষের জন্য দিনকে সহজ করে পালন করার জন্য ইসলামী আইনের যেই সংকলন, সহজবোধ্য এবং সাধারণ মানুষের উপযোগী করে, এটাকেই আমরা ফিক নামে চিনে থাকি। উদাহরণস্বরূপ হাদিসের মধ্যে অজু নষ্ট হয় কোন কারণে, আমরা নর্মালি মক্তবের মধ্যে ধরেন অজু ভঙ্গের কারণ সাতটি, ছোটোকালে পড়ে ফেলেছি সাতটি, অজুর ফরজ কী, নামাজের ওয়াজিব কী কী, এই জিনিসগুলো আমরা এক পৃষ্ঠার মধ্যে পেয়ে গিয়েছি। কিন্তু আমরা যদি কোনো একটা হাদিস খুলি, একটা হাদিসের মধ্যে আমরা এভাবে পাবো? কখনোই আমরা পাবো না। তো একজন সাধারণ মানুষ যদি জানতে চায় যে কোন কাজ করলে আমার অজু ভঙ্গ হবে, নামাজের ওয়াজিবগুলো কী কী, যেগুলো ক্ষতিগ্রস্ত হলে নামাজে আমার সাজদায় সাহু আসবে, তাকে অনেক অনেক হাদিসের কিতাব ঘাঁটতে হবে, যেটা একজন সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। ফুকাহে কেরাম কী করেছেন? তারা কোরআন এবং হাদিস চষে ওই যে অজু ভঙ্গের যে কারণগুলো আছে, নামাজের যে ওয়াজিবগুলো আছে, নামাজের যে সুন্নতগুলো আছে, এইগুলোকে আলাদা করে এক জায়গায় সংকলন করে দিয়েছেন। এখন আর মানুষকে শত শত বইপত্র ঘাঁটতে হচ্ছে না, যে কোনো জিনিস তারা একসঙ্গে এক কিতাবের মধ্যে একই জায়গায় পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে শরীয়তকে মানুষের আমলের উপযোগী করে সহজবোধ্য করে উপস্থাপন করার একটা ছোট্ট উদাহরণ দিলাম। তো ফিক এটা যেহেতু শরীয়তেরই ব্যাখ্যা, শরীয়তেরই সহজবোধ্যভাবে পালন করার একটা সমন্বিত রূপ, এই কারণে শরীয়ত যেখান থেকে এসেছে ওই জায়গাটাতে আমাদের ফিরে যেতে হবে। ওরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন অন্য কারো ইজতিহাদ করার প্রয়োজন পড়েনি। যে কোনো সমস্যা হলে সাহাবায়ে কেরাম রসুলের কাছে এসে জিজ্ঞেস করতেন, জিয়া রসুলাল্লাহ এই ব্যাপারে সমাধান কী হবে? কোরআনের অনেক জায়গায় আছে, দেখবেন সাহাবায়ে কেরাম রসুলকে প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আয়াত নাজিল করে এটার উত্তর দিয়েছেন, ইয়াস আলুনা কানিল আনফাল, ইয়াস আলুনা কানিল আহিল্লা, ইয়াস আলুনা কাদি, অনেক আয়াত আছে। তো সাহাবায়ে কেরাম যখনই রসুলকে কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করতেন, আল্লাহ আয়াত নাজিল করে দিতেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকে সমাধান জানা থাকলে তিনি সেটা বলে দিতেন। সাহাবায়ে কেরামের আলাদা ইজতিহাদ করার প্রয়োজন ছিল না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়ে যান, তখন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কয়েক লাখ সাহাবি ছিলেন। তো এই সাহাবায়ে কেরাম সবাই কিন্তু সমান মাপের ছিলেন না। আমাদের সমাজে যেরকম মুসলিমদের মধ্যে নানান স্তর আছে, কেউ সাধারণ মুসলমান, কেউ হচ্ছে মোটামুটি এলেম রাখে, জ্ঞান রাখে, আবার কেউ হচ্ছে একটু উঁচু স্তরের মুফতি যারা শরীয়তের গভীর জ্ঞান রাখে। সাহাবায়ে কেরামের মধ্যেও কিন্তু এই ধরনের তারতম্য ছিল। অনেকে মনে করে যে সাহাবাই যেহেতু সাহাবি, তো সাহাবি হওয়া মানেই মনে হয় ওনার শরীয়তের প্রভূত জ্ঞান ছিল, এরকম কিন্তু না। সাহাবায়ে কেরামও আমাদের মতোই জ্ঞানের দিক থেকে তাদের নানা তারতম্য ছিল, স্তর ছিল। সবাই ফকি সাহাবি ছিলেন না, সবাই মুহাদ্দিস সাহাবি ছিলেন না। দেখবেন সকল সাহাবির কাছ থেকে হাদিস বর্ণিত হয় নাই, সকল সাহাবি ফতুয়া দেওয়ার কাজ করেন নাই। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ ওনার ইলামুল মুআক্কিয়ীন গ্রন্থে একেবারে শুরুতেই ফকি সাহাবির সংখ্যা কত ছিল এইটার আলোচনা করতে গিয়ে বলেছেন 30-এর মতো ছিল, 30-এর থেকে অল্প একটু বেশি, নিফু ওয়া সালাসুন, 30-এর থেকে অল্প একটু বেশি, 30-35 জনের মতো ছিল। দেখেন হাজার হাজার সাহাবির মতো থেকে ফিক ফতুয়ার জ্ঞান রাখে এরকম সাহাবি ছিল মাত্র 30-35 জনের মতো। চার খলিফা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম সাহাবিদের খুব ছোট্ট একটা জামাত, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা ছিলেন ফকি সাহাবি যারা ফিক এবং ফতোয়ার জ্ঞান রাখতেন। সাহাবায়ে কেরাম কোনো সমস্যার মধ্যে পড়লে ওনাদের কাছে আসতেন, ওনারা সাহাবায়ে কেরামরা ওই ফকি সাহাবি যারা ছিলেন তারা এটা সমাধান দিতেন।
তো এই ফকি সাহাবীদের মধ্যে সর্বগ্রে যাদের নাম আসে তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন এটা আমাদের জানা খুব প্রয়োজন, কারণ আমাদের ফিকহে হানাফির যদি একেবারে ভিত্তি আমরা ধরি, একটা বিল্ডিং এর যেরকম ভিত্তি থাকে কিছু পিলারের উপরে, তো ফিকহে হানাফির বা হানাফি মাযহাবের মূল ভিত্তি বলা যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। পাশাপাশি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পাশাপাশি আরো দুজন সাহাবীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, একজন হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর একজন হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আসে এই কারণে যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ফিকহি যে মতামতগুলো আছে এই ক্ষেত্রে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি অনুসরণ করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতামতগুলোকে উনি অনেক বেশি গুরুত্ব দিতেন, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ফকি সাহাবি, পাশাপাশি তিনি দ্বিতীয় খলিফা, উনার ইসলামের জ্ঞানের মান মাত্রা তার ফাকাহাত অনেক উঁচুতে ছিল। আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত সঠিক ছিল এই ব্যাপারে সিরাতের কিতাবগুলোতে আমরা অনেক রেওয়ায়াত পাই, বদরের যুদ্ধে বন্দীদের সঙ্গে কি ধরনের আচরণ করা হবে এই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছিলেন এটাই সঠিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন। এরকম আরো অনেক আছে উনার জীবনীতে যে উনার সিদ্ধান্ত সঠিক ছিল এটা প্রমাণিত হয়। এই কারণে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তগুলোকে অনেক বেশি অনুসরণ করতেন, যার কারণে হানাফি মাযহাবের যত মতামত আছে এটা তিনজন সাহাবীর সঙ্গে খুব বেশি পরিমাণে মিলে যায়। এক নম্বরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনার ভাইয়া হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা কেন আসলো, উনার মতের সঙ্গে কেন মিলে এটা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো যে কথা বলছিলাম যে মূল ভিত্তি হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উপর, এই কারণে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব তার ইলমি শান কত বড় ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে তার ফকির পরিচয় ফাকাহাতের পরিচয় কত উঁচু পরিমাণে ছিল এটাও আমাদেরকে একটু বুঝতে হবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মন্তব্য আছে, উনি বলছেন যে রজ মানে কুনাইফুন মুলিআ ইলমান, কুনাইফ মানে পাত্র, ছোট পাত্রকে আরবিতে বলা হয় কুনাইফ তাসগিরে সিগা দিয়ে, কুনাইফুন মানে খুব ছোট্ট পাত্র কিন্তু মুলিআ ইলমান এলেমে ভরা, এলেম দিয়ে পরিপূর্ণ। মানে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি গায়ে গতরে খুব বেশি বড় ছিলেন না, আমাদের আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ উনি যেরকম একেবারে ছোটোখাটো মানুষ, দেখছেন না আপনারা ওনাকে ছোটোখাটো মানুষ দেখতে, যদি কেউ আগে থেকে না চিনে যে উনি মাওলানা আব্দুল মালিক সাহেব তাও প্রথম দেখাতে চিনবে না, আগে থেকে তো আর যদি জানা না থাকে, একেবারে ছোটোখাটো একটা মানুষ কিন্তু কি মুলিআ ইলমান এলেম দিয়ে কি একেবারে ভরা। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওরকম ছিলেন, উনি দেখতে যে খুব সুন্দর ছিলেন সেরকম না, গায়ে গতরে খুব বড় ছিলেন সেরকমও না, উনি একেবারে খুব চিকনা ছিলেন মানে খুব বেশি একটা স্বাস্থ্য ছিল না, খুব উঁচা লম্বা ছিল না, কিন্তু একেবারে মুলিয়া আইলমান আইলেমে ভরা ছিলেন। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফত আমলে সম্ভবত 13 হিজরির দিকে উনাকে উনি কুফাতে পাঠিয়েছিলেন এবং পাঠানোর সময় একটা চিঠি লিখে দিয়েছিলেন, সেই চিঠির মধ্যে লিখেছিলেন শেষে একেবারে চিঠির শেষে উনি লিখেছিলেন যে আসারতু ইবনে উম্মে মাকতুম আলা নাফসি, যে আমার রাষ্ট্রীয় কাজে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন বড় ফকির অনেক প্রয়োজন ছিল, কারণ রাষ্ট্রীয় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা পরামর্শ মজলিসের দরকার পড়ে, নতুন নতুন অনেক সিদ্ধান্ত সামনে আসে সেগুলো নিয়ে মুফতি বোর্ড বসতে হয়, এখানে পরামর্শ নিতে হয় তাদের কাছ থেকে সিদ্ধান্ত কি হবে। তো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রীয় প্রয়োজনেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রয়োজন ছিল, কিন্তু উনি নিজে প্রয়োজনের উপর কুফাতে যারা বসবাস করত তাদের প্রয়োজনকে তিনি প্রাধান্য দিয়েছেন, তিনি তাকে কুফায় পাঠিয়েছিলেন যে তুমি যাও কুফা নগরীতে, সেখানে লোকদেরকে তুমি এলেম শিক্ষা দাও, সেখানে লোকদেরকে তুমি ফিকা শিক্ষা দাও। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান কত উঁচু পর্যায়ে ছিল চিন্তা করেন, উনি অন্য যে কোনো সাহাবিকেও বাছাই করতে পারতেন কিন্তু উনি ওইটা করেন না, উনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করেছেন। এরকমও না যে ইবনে মাসউদকে ওনার দরকার ছিল না তাই পাঠিয়ে দিয়েছেন, বরং উনি একেবারে স্পষ্ট বাক্যেই কথা বলেছেন যে আসারতুকু আসারতু ইবনে মাসউদিন আলা নাফসি, আমি নিজের প্রয়োজনের উপর ইবনে মাসউদকে তোমাদের জন্য আমি তোমাদের প্রয়োজনকে আমি প্রাধান্য দিলাম। তো
তো এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘনিষ্ঠ মানুষ ছিলেন কেমন ঘনিষ্ঠ মানুষ ছিলেন এটা উনার যেই মানাকিবের অংশটুকু আছে আপনারা বুখারীতে খুললে পাবেন তারপরে হাদিসের অন্যান্য গ্রন্থের মধ্যেও মানাকিবুস সাহাবার অংশ খুললে ওখানে দেখতে পাবেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুব কাছাকাছি রাখতেন উনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে হজরে সব সময় এত বেশি উনার সঙ্গে সঙ্গে থাকতেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তো ইসলাম গ্রহণ করার অনেক বছর পর্যন্ত উনি ভাবতেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মনে হয় রাসূলের পরিবারেরই কোনো সদস্য তো একটা মানুষ কত অধিক পরিমাণে রাসূলের ঘরে অবস্থান করলে অন্য আরেকজন সাহাবী এই কথা মনে করতে পারেন কয়েক বছর পর্যন্ত যে উনি মনে হয় নবী পরিবারেরই কোনো সদস্য উনার ভাতিজা হবেন অথবা উনার পরিবারেরই কেউ একজন হবেন এত বেশি পরিমাণে উনি রাসূলের সঙ্গে সঙ্গে থাকতেন এবং কি উনার একটা উপাধিও আছে সাহিবুন নালাইনি ওয়াল বিসাদা ওয়াসিওয়াক হ্যাঁ ওয়াল 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 উযু উনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক বহন করতেন সাহিবুস সিওয়াক উনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ বহন করতেন যার কারণে উনাকে বলা হতো সাহিবুল উসাদা বালিশওয়ালা রাসূলের বালিশ সঙ্গে সঙ্গে হাঁটতেন সফরে গেলে রাসূলের মেসওয়াক সঙ্গে সঙ্গে নিয়ে উনি চলতেন রাসূলের যখন উযু করার দরকার হতো রাসূলকে মেসওয়াক দিতেন উনি ছিলেন রাসূলের একজন খাদেম তো দেখেন একজন মানুষ যিনি সব সময় রাসূলের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন এরকম না যে সারা দিন বাড়িতে থাকতেন নামাজের সময় শুধু রাসূলের কাছে আসতেন এরকম না যে সারা দিন কাজে কর্মে থাকতেন শুধুমাত্র যখন রাসূলের মজলিস হতো তখন রাসূলের মজলিসে আসতেন এরকম না বরং উনি সফরে সফরের বাইরে ঘরে ঘরের বাইরে মসজিদে সব জায়গায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন তাহলে এই লোকটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ তার ব্যবহার তার বক্তব্য তার বাণী তিনি ইবাদত কিভাবে করতেন নামাজ কিভাবে করতেন রুকু কিভাবে করতেন সেজদা কিভাবে করতেন হাত কোথায় বাঁধতেন আমিন কিভাবে বলতেন এই বিষয়গুলো সম্পর্কে উনার জানার কমতি থাকবে এটাকে ধারণাও করা যায় অসম্ভব ব্যাপার একজন মানুষের সঙ্গে আমরা 10 দিন সফরে বের হলেই তো লোকটার নাড়ি নক্ষত্র সম্পর্কে আমরা বুঝে ফেলি যে লোকটা কেমন লোকটার নামাজে কালাম কেমন লোকটার মুআমালা কেমন মুআশারাত কিরকম 10 দিন তার সঙ্গে সফরে বের হলেই বোঝা যায় আর উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব সময় ছায়ার মতো লেগে থাকতেন আঠার মতো লেগে থাকতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে বুখারী রাওয়ায়েতে যে লিয়ালি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা যে তোমাদের মধ্যে যারা জ্ঞানী সাহাবী যারা উলুল আহলাম যাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি যারা অনেক বিচক্ষণ তারা নামাজের মধ্যে আমার কাছাকাছি এসে দাঁড়াবে যাতে করে তারা দেখতে পায় আমি কিভাবে নামাজ আদায় করি এবং তারা এটা অন্যদেরকে শিক্ষা দিতে পারে এখান থেকেও বুঝে আসে তো এখান থেকে বুঝে আসে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল উনি কিভাবে রুকু করতেন কিভাবে উনি হাত তুলতেন কিভাবে উনি সেজদা করতেন উনি রফিয়াদেন করতেন কি করতেন না আমিন উনি কিভাবে করতেন হাত উনি কোথায় বাঁধতেন এই বিষয়গুলো সম্পর্কেও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানার কোনো কমতি ছিল না এই বিষয়গুলো বুঝে আসে কিনা কারণ সবসময় রাসূলের সঙ্গে থাকতেন তো যে কথা বলছিলাম যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনাটা এই কারণে আমাদের সামনে আসাটা খুব জরুরি এবং আপনাদেরও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব উনার ফাজাইল উনার ইলমি শান এবং উনি ফাকাহাদের দিক থেকে কত উঁচু মানের ছিলেন এটা জানা বোঝা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ কি আগে বলেছিলাম যে এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতামত এবং তার যারা ছাত্র ছিল তাদের উপরে হচ্ছে ফিকহে হানাফির ভিত্তি তো যাই হোক এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে যখন পাঠালেন উনি কুফাতে দীর্ঘ সময় অবস্থান করেছেন সম্ভবত 33 হিজরিতে বা 34 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে উনি ওখান থেকে ফিরে আসেন এছাড়া পুরোটা সময় উনি উনার জিন্দেগীর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে উনার জিন্দেগীর প্রায় পুরোটা সময় উনি কুফাতে অবস্থান করেছিলেন তো কুফাতে যেহেতু উনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুআল্লিম হিসেবে পাঠিয়েছিলেন কুফার অধিবাসীদেরকে ফিক শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য হাদিস শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন তো উনি সফরে হাদরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঠিক যেভাবে
ফিকহের এক একটা জিনিস শিখেছিলেন, তার অনুসারীদেরকে তিনি ঠিক একই পদ্ধতিতে নামাজ শিখিয়েছেন, একই পদ্ধতিতে তিনি ইসলামী শরীয়তের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তিনি শিখিয়েছেন, এবং উনার হাত ধরে কুফাতে বিশাল বড় একটা আহলে ইলমের জামাত জন্ম নেয়। স্বাভাবিকভাবে একটা এলাকায় যখন একটা মাদ্রাসা হয়, সেই মাদ্রাসায় যখন অনেক বড় কোনো আলেমের অবস্থান ঘটে, তো স্বাভাবিকভাবে সেই মাদ্রাসাকে কেন্দ্র করে, সেই আলেমকে কেন্দ্র করে ওই এলাকায় আহলে ইলমদের একটা বড় জামাত কিন্তু গড়ে ওঠে। এটা স্বাভাবিকভাবে যে কোনো জায়গার একটা স্বাভাবিক চিত্র। তো যেহেতু তিনি কুফাতে গিয়েছিলেন এবং তার কাজই ছিল মানুষদেরকে শেখা, মানুষদেরকে শেখানো, এর বাইরে ওনার কোনো কাজ ছিল না, ওনাকে কাজ হিসেবে প্রেরণ করে নাই যে উনি মামলা মুকদ্দমা বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকবেন, এটার জন্য অন্য আরেকজন সাহাবি ছিলেন। ওনার মূল কাজই ছিল তালিম তরবিয়ত। তো ওনার এই তালিম তরবিয়তের ভেতর দিয়ে আপনার সাহাবা এই তাবিয়াদের একটা বড় জামাত তৈরি হয়ে যায় কুফা নগরীতে। তো এই কুফা নগরীর ব্যাপারে আমাদের একটু জানা থাকা দরকার, কারণ যেহেতু আমাদের হানাফি মাজহাব বা এই ফিকে হানাফির মূল মানে আতুর ঘর আমরা বলতে পারি কুফা অঞ্চলটাকে, কুফা নগরটাকে। এই কারণে কুফা নগরীর ব্যাপারেও আমাদের একটু ভালো করে জানা থাকা দরকার, কারণ অনেকে এই ফিকে হানাফির সমালোচনা করতে গিয়ে বা ফিকে হানাফির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রথমে কুফাকে আক্রমণ করে যে কুফা তো অনেক খারাপ কেন, কারণ কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন, কুফার লোকেরা এই করেছেন, এগুলো বলে প্রথমেই তারা কুফার অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করে দেয়। কুফা নগরীতে এলমের যে চর্চা ছিল এই বিষয়টাকে তারা খাটো করে ফেলে, এই বিষয়টাকে প্রথমেই তারা নিশ্চিহ্ন করে দেয়। কারণ একটা অঞ্চলের এলমি অবস্থানকে যদি আপনি দমন করে দিতে পারেন, এটাকে যদি আপনি ধসিয়ে দিতে পারেন, তাহলে সেই অঞ্চলের যে ফিকহের জন্ম হয়েছে, সেই অঞ্চলকে কেন্দ্র করে যে ফিক বেড়ে উঠেছে, এটা এমনিতেই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই কারণে ফিকহের হানাফির ব্যাপারটাকে ভালো করে বুঝতে হলে কুফা নগরীর এলমি অবস্থানটা কেমন ছিল এটাও আমাদেরকে একটু জানতে হবে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খেদমত করেছেন কোথায়, কুফাতে, এবং উনার হাত ধরে এখানে এলমের চর্চা হয়েছে প্রচুর পরিমাণে, তাবেঈদের একটা বড় জামাত, ফকি একটা জামাত সেখানে গঠিত হয়েছে। তো এই কুফা অঞ্চল সম্পর্কে দুই একটা কথা বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনা পুরা ইসলামী বিশ্বের রাজধানী ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল পর্যন্ত, আবু বকর থেকে উমর রাদিয়াল্লাহু আনহুমা, উনাদের আমল পর্যন্ত এই মদিনাই ছিল পুরা ইসলামী খেলাফতের মূল রাজধানী। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলেও, তো আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আপনারা জানেন উনি খলিফা হওয়ার আগে মদিনাতে খুব গণ্ডগোল হয়, উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান, এবং খুব একটা অস্থির পরিস্থিতি বিরাজ করতে থাকে মদিনার পরিবেশে। তো উনি তখন খলিফা হওয়ার পর এই মদিনা থেকে উনি হিজরত করে চলে যান কোথায়, ইরাকে, এবং উনি অবস্থান করেন কুফাতে। এবং ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে কুফা হয়ে যায় পুরা সমগ্র মুসলিম বিশ্বের রাজধানী। তো একটা জিনিস খুব আপনারা সাধারণভাবেই বুঝেন, যে কোনো দেশের যেই অঞ্চলটা ওই দেশের রাজধানী হয়, ওই দেশের যত জ্ঞানী গুণী লোকেরা আছে, ওই দেশের যত মাথাওয়ালা লোকেরা আছে, তারা সবাই কোথায় চলে যায়, রাজধানীতে। বাংলাদেশে যদি আপনি দেখেন যে সবচেয়ে টপ লোক যারা আছে শিক্ষার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, শিল্প সংস্কৃতির দিক থেকে, সাহিত্যের দিক থেকে, যে কোনো মানে জ্ঞানগত দিক থেকে, এদের অবস্থান কোথায়, দেখবেন ঢাকাতে। এটা যে কোনো দেশের ক্ষেত্রেই সমান সত্য, কারণ যেইটা যেই অঞ্চলটা একটা দেশের রাজধানী হয় সেখানে নানান ধরনের সুযোগ সুবিধা থাকে, সেখানে সরকারি সকল কাজকর্ম হয়, সব কিছু মিলিয়ে ওই শহরটাই ওই দেশের বা ওই অঞ্চলের ওই সাম্রাজ্যের একটা মূল কেন্দ্র হয়ে যায়। তো যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফাতে হিজরত করেছেন এবং কুফাকে তিনি সমগ্র মুসলিম বিশ্বের রাজধানী বানিয়েছিলেন, এই কারণে প্রচুর পরিমাণে সাহাবায়ে কেরাম হিজরত করে কুফাতে চলে এসেছিলেন। তারিখের কিতাবে পাওয়া যায় এই অঞ্চলে সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল, এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা মনে রাখবেন। হ্যাঁ, বদরি সাহাবিদের মধ্যে প্রায় 70 জন সাহাবি কুফা নগরীতে অবস্থান করতেন, আর হুদাইবিয়ার সন্ধিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছে, এরকম বায়াতে রিদওয়ানের প্রায় 300 জন সাহাবি ওই কুফাতে অবস্থান করতেন। আর টোটাল সাহাবির হিসাব যদি করা হয় তাহলে এদের সংখ্যা ছিল প্রায় 1500। কামালউদ্দিন ইবনুল হুমাম রহিমাহুল্লাহ উনার ফাতুল কাদিরের মধ্যে সংখ্যাটা উল্লেখ করেছেন, এবং তারিখের অন্যান্য কিতাবেও এটা পাওয়া যায়। তো দেখেন
বর্তমান সময়ে আমরা একটা শহর বলতে যেটা বুঝি যে বিশাল বড় এরিয়া, এটা কিন্তু আগে ছিল না। আগে এক একটা নগর মানুষজন কম ছিল, এক একটা নগর এক একটা শহরও খুব বেশি বড় হতো না। আপনারা ফিকির কিতাবের মধ্যে পড়েছেন নগর প্রাচীরের কথা, সফরের মাসালার মধ্যে পড়েছেন যে নগরের বাইরে কতটুকু দূরে গেলে এসে মুসাফির হবে, এই সমস্ত আলোচনায় পড়েছেন। আগের কালে এক একটা শহর হতো খুব বেশি বড় না, এবং সেই শহরটা চারপাশে দেয়াল দিয়ে ঘেরা থাকতো, যেটাকে নগর প্রাচীর বলা হতো। তো দেখেন এখনকার সময়ে এক একটা নগর এক একটা শহর যেরকম বিশাল আয়তনে হয়, ওই সময়ে এত বিশাল আয়তনে হতো না। তো কুফা নগরীও একই রকম খুব বিশাল বড় আয়তন নিয়ে ছিল না। তো এই আয়তনের একটা নগরীতে যদি 1500 সাহাবীর অবস্থান ঘটে, তাদের মধ্যে 300 জন সাহাবী হয় যারা বায়াত রিদওয়ানে রসুলের হাতে হাত রেখে মানে বায়াত করেছেন, 70 জন হয় এমন সাহাবি যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এখান থেকে আপনারা একটা ধারণা পেতে পারেন যে কুফা নগরীতে এলমের চর্চা, কুফা নগরীতে জ্ঞানী গুণী মানুষের অবস্থান এবং সেখানকার এলমি পরিবেশ কত উর্বর ছিল, বুঝে আসেন? এখান থেকে খুব সহজে বুঝে আসে। এই সংখ্যাগুলো মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে যে কুফা নগরীকে নানানভাবেই প্রশ্নবিদ্ধ করা হয় যে এখানে মানুষজন ছিল না। দেখবেন অনেকে বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জানতেন না, হানাফি মাজহাবের মধ্যে হাদিসের আমল করা হতো না, হানাফি মাজহাবের যারা বড় বড় ইমাম তারা হাদিস জানতেন না। কেন জানতেন না? একটা কারণ বলা হয় যে ইরাকে হাদিসের চর্চা ছিল না, কারণ সব সাহাবি ছিল মদিনাতে, ইরাকে তো অনেক দূরে মদিনা থেকে, সেখানে সাহাবিরা ছিল না, তো হাদিস আসবে কোত্থেকে? এই পরিসংখ্যানগুলো আমাদের এই কারণে জরুরি যে কুফা নগরীতে কি পরিমাণ সাহাবি ছিল। কুফা নগরী ঠিক আছে মদিনা থেকে অনেক দূরে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামী খেলাফতের রাজধানী মদিনা থেকে কুফাতে নিয়ে যান, তখন কিন্তু উনার সাথে সাথে বড় একটা অংশ সেখানে চলে যায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম বড় বড় সাহাবীরা, সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু সহ আগেই বলেছিলাম ফকিহ সাহাবীদের বড় একটা জামাতে হচ্ছে কুফাতে অবস্থান করতেন। তো সুতরাং কেউ যদি এটা বলে যে কুফা নগরী মদিনা থেকে অনেক দূরে ছিল, সেখানে সাহাবায়ে কেরাম ছিলেন না, যার কারণে সেখানে এলেমের চর্চা ছিল না, হাদিস পাওয়া যেত না, এগুলো গলত কথা, এগুলো সব গলত কথা। তবকাত ইবনে সাদের মধ্যে দেখবেন উনি কুফা নগরীর এলমি অবস্থান নিয়ে একটা আলাদা অধ্যায় কায়েম করেছেন, সেখানে কুফা নগরীতে কোন কোন সাহাবির অবস্থান করতেন, সাহাবিদের অধ্যায়ের আলোচনার মধ্যে সবার নাম ধরে ধরে তালিকা উনি নিয়ে এসেছেন। তো এই জিনিসগুলো আমাদের সামনে জানা থাকা এই কারণে জরুরি, যেহেতু ফিকে হানাফিটা বেড়ে উঠেছে কুফা নগরীর মধ্যে। তো যাই হোক, এটা ছিল কুফা নগরীর এলমি অবস্থান। তো এই নগরীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যত ছাত্র গড়ে দিয়ে গিয়েছেন, এদের মধ্যে সবচেয়ে নামকরা ছাত্র হিসেবে গণ্য করা হয় দুই ব্যক্তিকে, একজন হচ্ছেন আলকামা রহিমাহুল্লাহ, আর একজন হচ্ছেন আসওয়াদ রহিমাহুল্লাহ। এই আলকামা এবং আসওয়াদ এই দুজনকে ওনাকেই মান্য করা হতো, ওনাকেই গণ্য করা হতো। কোনো মাসালা আসলে, কোনো ফতোয়া দরকার হলে সবাই ইব্রাহিম রাহাইয়ের কাছে যেত। হ্যাঁ, উনার মতো ফকি, এত বড় মাপের ফকি উনার জীবদ্দশায় কুফা নগরীতে আর দ্বিতীয় কেউ ছিল না। এই ইব্রাহিম নাখাই এরকম একই সিলসিলাতে উনি তার যেই শিক্ষা উনি উনার পূর্বতন ওস্তাদের কাছ থেকে পেয়েছেন, সেটা উনি পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন। একটা বিশাল বড় ছাত্র জামাত উনি গড়ে দিয়ে গিয়েছেন, ওলামায়ে কেরামের একটা বড় জামাত উনি তৈরি করে দিয়ে গিয়েছেন। তো এদের হাত ধরে যারা তৈরি হয়েছেন, এদের মধ্যে সবচাইতে বিখ্যাত, সবচাইতে উঁচু এলমি শানওয়ালা যাকে মনে করা হয়, উনি হচ্ছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ। তো এই ইব্রাহিম নাখাইর পরে সবচেয়ে বড় ফকি মনে করা হয় কুফাতে হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে, আর এই হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহিমাহুল্লাহরই ছাত্র ছিলেন আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ। 120 হিজরিতে হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহিমাহুল্লাহর মৃত্যু হয়, এবং উনার মৃত্যুর পর উনার জায়গায় কাকে বসানো হবে, উনার স্থানটা কে, অভাবটা কে পূরণ করবে? তো দেখা গেল যে হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহিমাহুল্লাহ যত ছাত্র রেখে গিয়েছেন মৃত্যুর আগে, এদের মধ্যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লার চেয়ে যোগ্য, তার চেয়ে বড় ফকি, তার চেয়ে বড় এলেমওয়ালা দ্বিতীয় আর কেউ নাই। তখন উনাকেই কুফার সবচেয়ে বড় ফকি হিসেবে মনে করা হতো, হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহিমাহুল্লার ছাত্র হিসেবে। তো এইভাবে দেখেন আমরা এই যে একটা ধারাবাহিক আলোচনায় আসলাম, এখান থেকে কিন্তু আরেকটা বিষয় আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে যে এলেমটা এসেছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে ফিক পেয়ে এসেছেন, এবং যে ফিকটাকে পরবর্তীতে ওনার ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ ওনারা সংকলন করেছেন, যেটাকে আমরা পরবর্তী সময়ে ফিকে হানাফি হিসেবে অথবা হানাফি মাজহাব হিসেবে চিনি,
এই ফিকরের একটা সিলসিলা আছে, এই সিলসিলাটাও আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। সিলসিলাটা কিভাবে পরিষ্কার হলো? ওই যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আলকামা আসওয়াদ, আলকামা আসওয়াদ থেকে হযরত ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সিলসিলা খুব পরিষ্কার। তাহলে আমাদের মাযহাব, আমাদের ফিক, এটা হঠাৎ করে তৈরি হওয়া কোনো কিছু না, এটা আসমান থেকে ঠাস করে নাজিল হয় নাই, এটা নদীতে ভেসে আসে নাই, এটার একটা সিলসিলা আছে, এটার একটা ধারাবাহিকতা আছে। আমরা যে ফিক ফলো করি এটা শেষ পর্যন্ত গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত গিয়েই মিলে। এই সিলসিলাটা মনে রাখাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সিলসিলা যদি আমাদের সামনে থাকে তাহলে যারা বলে যে হানাফি মাযহাব তো আবু হানিফার তৈরি, অথবা হানাফি মাযহাব তো পরবর্তী সময়ে তৈরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই ফিকের কোনো সম্পর্ক নাই, এটা যে একটা গলত কথা, এই জিনিসটাও আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে ধারাবাহিকতাটা, সিলসিলাটা, এই সিলসিলাটাকে ইমাম শামসুদ্দিন আজ-জাহাবী রহিমাহুল্লাহ ওনার সিয়ারু আলামিন নুবালার মধ্যে এটাকে সিলসিলাতুজ জাহাব নামে অভিহিত করেছেন। সিলসিলাতুজ জাহাব, স্বর্ণ শৃঙ্খল, কারণ এই সিলসিলার মধ্যে প্রত্যেকজন ব্যক্তি হচ্ছেন সর্বমানের ফকিহ, সর্বোচ্চ স্তরের ফকিহ কুফা অঞ্চলের। এমন না যে ওনারা কেউ দ্বিতীয় বা তৃতীয় স্তরের ফকিহ ছিলেন, তৃতীয় মানের ফকিহ ছিলেন, বরং প্রত্যেকেই তার সময়ে তার অঞ্চলে সবচেয়ে বড় ফকিহ ছিলেন। এই কারণে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ এটাকে কি নাম দিয়েছেন, সিলসিলা, সিলসিলাতুজ জাহাব, স্বর্ণ শৃঙ্খল। এটা প্রত্যেক ব্যক্তি স্বর্ণের মতন এই সিলসিলার মধ্যে। তো এই পুরো জিনিসটাকে সামনে রাখলেই দেখা যায় যে আমাদের মাযহাবের একটা, এটা কোনো ভিত্তিহীন কোনো কিছু না, এটার একটা সিলসিলা আছে, এটার একটা ধারাবাহিকতা আছে। আপনারা যারা এখানে মানে তাকাসিত ছাত্র আছেন, আপনারা জানেন যে আল্লামা ইবনে আবিদিন শামি রহিমাহুল্লাহ ওনার মুকদ্দামা শামির মধ্যে একটা কথা উল্লেখ করেছেন, যে ফুকাহে কেরামের একটা খুব প্রসিদ্ধ একটা কথা আছে যে আল ফিকহু জারাআহু ইবনু মাসউদ, আল ফিকহু জারাআহু ইবনু মাসউদিন। এই কথাটা এই কারণে আমাদের জানা দরকার যে যারা বলে যে হানাফি মাযহাব তো 400 বছর পর এসেছে, যেরকম ধরেন আজমির শরীফে অনেক ভণ্ডামি হয়, এগুলোর সঙ্গে ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর কোনো সম্পর্ক নাই, শাহজালালের মাজারে অনেক শিরিক বেদাত হয়, এগুলোর সঙ্গে শাহজালালের কোনো সম্পর্ক নাই, তারা এই উদাহরণগুলো দেয়। ঠিক তদ্রূপ হানাফি মাযহাবের নামে অনেক কিছু প্রচলিত আছে, হানাফি মাযহাবের নামে আমরা অনেক কিছু দেখি যেগুলোর সঙ্গে ইমাম আবু হানিফার কোনো সম্পর্ক নাই, এইভাবে তারা যুক্তি দিয়ে থাকে একটার সঙ্গে আরেকটাকে কেয়াস করে। এই কথাগুলো যে গলত এটা বুঝবেন এই এই বক্তব্যটা থেকে, যেটা মুকদ্দমায় স্বামীর মধ্যে ওই যে আদ্দুরুল মুখতারের মধ্যে আর কি যেটা উল্লেখ করা আছে আল্লামা হাসকাফির, সেখানে উনি বলেছেন কি আল ফিকহু জারাআহু ইবনু মাসউদিন, যে উনি ওনারা ফিকটাকে একটা মানে শস্য ক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন। আমরা যদি ধরে নেই যে হানাফি মাযহাব এটা একটা শস্য ক্ষেত্র, তাহলে এই শস্য ক্ষেত্রের মধ্যে বীজ বপন করেছেন হচ্ছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বীজগুলো বপন করেছেন, ধানগুলো তিনি ছিটিয়ে দিয়েছেন। ও সাকাহু আলকামা, এখন বীজ ছিটালেই তো হয় না, সেখানে পানি দিতে হয়, সার দিতে হয়, এটাকে একটু পরিচর্যা করতে হয়, এই কাজগুলো করেছেন আলকামা রহিমাহুল্লাহ। ওই যে সিলসিলাটা মনে রাখবেন, তাহলে এই কথাটা মানে বাস্তবতাটা আরও ভালো করে বুঝে আসবে। হ্যাঁ, এরপরে ওনারা বলেছেন যে এখন পানি দেওয়ার পরে মনে করেন সেই ফসল ওই ক্ষেতের মধ্যে সেই ফসল আর একটু বড়ো হলো, বড় হওয়ার পরে এখন কি করতে হবে, ফসল কাটতে হবে, কাটার কাজটা কে করেছেন, হাসাদাহু ইব্রাহিম আর নাখাই, এই ফসলগুলো কাটার কাজ করেছেন ইব্রাহিম আর নাখাই। এখন ফসল কাটার পরে আমরা তো ধানগুলো বা গমগুলো আমরা ঘরে তুলে আনলাম, এখন এগুলোকে তো ছাড়াতে হবে, ছাড়ানোর জন্য এগুলোকে মাড়াই করতে হয়। এখনকার সময় তো আধুনিক জামানায় মেশিন চলে এসেছে, আগের কালে তো মেশিন ছিল না, ওই যে গরু মহিষ বা ঘোড়া এগুলো ধানের উপর দিয়ে হাঁটতো, ওইগুলো হাঁটলে তখন এই ধানগুলো ওইখান থেকে মানে খড়কুটা থেকে আলাদা হয়ে যেত, এটাকে বলা হয় দাসা। হ্যাঁ, দাসাহু হাম্মাদ, হাম্মাদ ইবনে আবি সুলাইমান হচ্ছেন এই মাড়ানির কাজটা করেছেন, দাসাহু হাম্মাদ। এখন মনে করেন ওই বীজগুলো, ওই ধানগুলো বা গমগুলো ওই শীষ থেকে আলাদা হলো, আলাদা হওয়ার পরে এখন কি করতে হবে, এরপরে এটাকে হচ্ছে আপনার পিষতে হবে। আগে তো জাঁতা ছিল, এখন তো মেশিন, আগে জাঁতা ছিল, জাঁতার মধ্যে পিষে গমটাকে বা চাউলটাকে এটাকে আটা বানানো হতো। এ ওয়াতাহানাহু আবু হানিফা, ইমাম আবু হানিফা কি করেছেন, এটাকে পিষে আটা বানিয়েছেন, আটা বানিয়েছেন এটাকে। তা আটা খালি আটাও তো খাওয়া যায় না, আটা বানানোর পরে এটাকে আবার খামিরা বানাতে হয়, পানি দিয়ে গুলতে হয় এটাকে, ঠিক না? তো এই কাজটা কে করেছেন, আজানাহু আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ এরপরে খামিরা বানিয়েছেন। খামিরাও তো খাওয়া যায় না,
খামিরা বানানোর পরে ওই খামিরাটাকে এরপরে রুটি বানিয়ে চুলায় দিয়ে রুটি বানাতে হয়। এই সর্বশেষ কাজটা করেছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। খাবাজাহু আল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ হচ্ছেন এবার এই খামিরা থেকে রুটি বানিয়েছেন। ওয়ান নাস ইয়াকুলুনা মিন খুবজিহি, বাকি সকল মানুষ হচ্ছেন তার এই রুটি থেকে এখন কি খাচ্ছে। এই যে দেখেন এখানেও এই সিলসিলাটা চলে আসছে। এটা কেন বলা হলো, কারণ দেখেন এখন আমরা যদি এই কথাটাকে সামনে রাখি, একটা রুটি যদি আমাদের সামনে থাকে, সেই রুটি যদি কেউ বলে যে এই রুটি এটা তো অস্তিত্ব এখন এসেছে, এটার অস্তিত্ব আগে ছিল না, কথাটা গলত। কেন? কারণ এই রুটি রুটি আকারে হয়তো ছিল না, কিন্তু এই রুটির যে মূল উপাদান এগুলো তো আরও অনেক আগ থেকে ছিল। এই রুটির উপাদান রুটি হওয়ার আগে খামির আকারে ছিল, খামিরা হওয়ার আগে আটা আকারে ছিল, আটা হওয়ার আগে বীজ আকারে ছিল, ধান আকারে ছিল, ধান হওয়ার আগে এটা গাছ আকারে ছিল, ছিল তো। তো যারা এই ধরনের দাবি করে যে ইমাম আবু হানিফারও জন্মের মৃত্যুর অনেক বছর পরে বা হানাফি মাজহাব সৃষ্টি বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মৃত্যুর বহু বছর পরে হানাফি মাজহাবের সৃষ্টি, সাহাবায়ে কেরাম তো হানাফি ছিল না, তাহলে সাহাবায়ে কেরাম কি মুক্তি পাবে না, এই ধরনের নানান প্রশ্ন তারা তুলে থাকে। তো তাদের প্রশ্নগুলোর জবাবও আমরা এই কথার মধ্যে পেয়ে যাই, এই জায়গার মধ্যে তাদের এই প্রশ্নগুলোর উত্তরটাও খুব সুন্দরভাবে চলে আসে। তো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহকে কেন বলা হলো যে উনি খাবাজাহু ওয়ান নাস ইয়াকুলুনা মিন খুবজিহি, কারণ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ হচ্ছেন, আমরা জানি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এমন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনাদের দুজনের যে ফিক্কি সিদ্ধান্তগুলো এগুলোকে উনি কিতাব আকারে সংকলন করেছেন। এগুলো আপনারা জানেন, হ্যাঁ, যে উনার যে কিতাবগুলো আছে বিখ্যাত বিখ্যাত, হ্যাঁ, আল আসল যেটা আছে, তারপরে উনার যে সিয়ারে কাবির, সিয়ারে সগির সহ অন্যান্য যে আরও কিতাবগুলো আছে, জাহিরুর রেওয়ায়াতের যে কিতাবগুলো আছে 6টা কিতাব, এগুলোর মধ্যে হচ্ছেন উনি হানাফি মাজহাবের সিদ্ধান্তগুলোকে উনি সংকলন করেছেন। এবং উনার হাত ধরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে ফিক আছে এটা আমরা সংকলিত আকারে পাই। এবং এই যখন একটা জিনিস সংকলিত হয়ে যায় তখন ওই কিতাবগুলো পরবর্তী উলামায়ে কেরামের হাতে পৌঁছে। তাহলে এখান থেকে আমাদের কাছে আরও একটা প্রশ্নের জবাব সুস্পষ্ট হয়, সেটা হচ্ছে ওই যে ইমাম কুদুরি রহিমাহুল্লাহ উনি 228 হিজরিতে উনার মৃত্যু, উনি তো ইমাম আবু হানিফাকে পান নাই, তাহলে উনি কিভাবে আপনার হানাফি মাজহাবের ফিক বর্ণনা করেন এবং কুদুরিকে হানাফি মাজহাবের একটা মতন হিসেবে ধরা হয়, এটার উত্তর আমরা এখান থেকে পেয়ে যাই। কারণ মূল বক্তব্যগুলো তো ইমাম মুহাম্মদ উনার কিতাবগুলোর মধ্যে, জাহিরুর রেওয়ায়াতের মধ্যে, নাওয়াদের এবং অন্যান্য যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে উনারা সংকলন করেই ফেলেছেন। তো একটা জিনিস সংকলিত হওয়ার পর যদি এই আপত্তি তোলা হয় যে এই জিনিস আপনি পেলেন কোথায়, এটা একটা হাস্যকর জিনিস হয়ে যায় না? ইমাম বুখারি ধরেন 256-তে সম্ভবত উনার মৃত্যু, বা হ্যাঁ 56-তে সম্ভবত। তো এখন কেউ যদি প্রশ্ন করে যে আপনি বুখারির এই হাদিস বর্ণনা করেছেন, এটা আপনি পেলেন কোথায়, ইমাম বুখারি তো আপনার থেকে আরও 1300-1200 বছর আগে, এটা যেরকম হাস্যকর কথা হয়ে যায়, এই ধরনের আপত্তি যারা তোলে তাদের এই আপত্তিটাও কি হয়ে যায়, হাস্যকর হয়ে যায়। তো যাই হোক, এই আলোচনাটার মাধ্যমে আমরা মূলত হানাফি মাজহাবের যে একটা ভিত্তি আছে এবং এই মাজহাব যে নতুন কোনো কিছু না, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে আরেকটা প্রসঙ্গ আমরা বলি, সেটা হচ্ছে যে হানাফি মাজহাব কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একক কোনো মাজহাব না। আমরা ইমাম আবু হানিফার দিকে এই মাজহাবকে নিসবত করি যেহেতু উনার হাত ধরে এই মাজহাবটা সংকলিত হয়েছে, উনার ছাত্ররা এই মাজহাবকে সংকলন করেছেন এবং উনি একটা ফিক বোর্ড গঠন করেছেন, উনি এগুলোকে সংকলন করে একটা উদ্যোগ নিয়েছেন, তো উনি মূল ছিলেন সেই হিসেবে আমরা উনার দিকে নিসবত করি। অন্যথায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লার একক সিদ্ধান্তের মাজহাব হানাফি মাজহাব না। হানাফি মাজহাবে আপনারা এমন অনেকগুলো মত পাবেন যেই মতগুলোর উপর ইমাম আবু হানিফার মত থাকা সত্ত্বেও হানাফি মাজহাবে এরকম মতের উপর ফতোয়া দেওয়া হয় না। আমি নিজে প্রায় 50টার উপর এরকম মত আমি নিজে এটা আলাদাভাবে জমা করেছি, যেগুলো ইমাম আবু হানিফা থেকে মত পাওয়ার পরেও হানাফি মাজহাবের মুফতাবিহি কৌল কি না, ইমাম আবু হানিফা রহিমাহুল্লার উপর না। অনেকে মনে করে, অনেকে এই ধরনের কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করে যে ইমাম আবু হানিফা তো একজন মানুষ ছিলেন, সাধারণ একজন উম্মত ছিলেন, তো উম্মতের প্রত্যেকেরই তো ভুল হতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই উম্মতের আর কেউই কিনা মাসুম না, নিষ্পাপ না, সবারই কম বেশ ভুল হয়, তো ইমাম আবু হানিফার তো ভুল হতে পারে, আপনারা ইমাম আবু হানিফার অনুসরণ কথা বলেন ওনারও তো ভুল হতে পারে, এই কথাগুলো বলে সাধারণ মানুষদেরকে এটা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এমনটা বোঝানো হয় যে আমরা মনে হয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আলিফ থেকে ইয়া পর্যন্ত সকল কথা আমরা গ্রহণ করে নেই, আসলে তো বাস্তবতা এরকম না। বরং আমরা জানি যে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন তবকা আছে, তার মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে একটা শ্রেণী আছে যারা আসহাবুত তারজি হিসেবে কাজ করেছেন, হ্যাঁ, ফুকাহে কেরামের বিভিন্ন মতামত থেকে কোন মতটা দলিলের আলোকে সবচেয়ে বেশি মজবুত তারা এটা বলেছেন, সেগুলোকে প্রাধান্য দিয়েছেন, তারজি দিয়েছেন, ফুকাহে কেরাম সেগুলোর উপর পরবর্তীতে ফতোয়া দিয়েছেন।
তাইলে এরকম না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কথা বললেন আর আমরা অন্ধের মতো সেটা অনুসরণ করলাম হানাফি মাযহাবকে নিয়ে যে অপপ্রচারগুলো করা হয় তার মধ্যে এটাও বড় একটা জিনিস যে হানাফি মাযহাব আবু হানিফার মত আর আবু হানিফা একজন মানুষ ছিলেন নবী ছিলেন না ওনার ভুল হইতে পারে সুতরাং হানাফি মাযহাবের সব কথা মানা যাবে না অথচ বাস্তবতা কি এটা বাস্তবতা তো এটা না বরং হানাফি মাযহাব ছিল ফিকহু শুরা এটা ছিল ফিকহু শুরা একক কোনো ব্যক্তি সংকলন না কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মতামতগুলো এগুলো একটা বড় অংশ হচ্ছে উনি ওনার উস্তাদদের কাছ থেকে ওয়ারাসাতের সূত্রে যেগুলো পেয়ে এসেছেন ওয়ারাসাতের সূত্রে যেগুলো পেয়ে এসেছেন সেগুলো তার মধ্যে কিছু আছে ওনার নিজের ইজতিহাদ কিছু আছে যেগুলো উনি আগে থেকে যেগুলো পেয়ে এসেছেন তাহলে এই সবার সম্মিলিত সিদ্ধান্তটাই হচ্ছে মূলত হানাফি মাযহাব একক কোনো ব্যক্তির সিদ্ধান্ত না এই কারণে এটাকে বলা হয় কি ফিকহু শুরা আপনারা যদি অন্যান্য মাযহাবের দিকে খেয়াল করেন তা হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের মধ্যে এত বেশি পরিমাণে অন্যান্য মানুষের মত গ্রহণ করা হয়েছে দেখতে পাবেন না হাম্বলি মাযহাবের মধ্যে প্রায় একেবারে 90% হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কওলের উপর ফতোয়া যদি ওনার একাধিক রাওয়ায়াত থাকে যে কোনো এক রাওয়ায়াতের উপর ফতোয়া দেওয়া হয় শাফি মাযহাবে ইমাম শাফিরই 90% কওলের উপর ফতোয়া মালিকি মাযহাবে একই রকম শুধুমাত্র আপনি হানাফি মাযহাবে পাবেন যেখানে ইমাম আবু হানিফার পাশাপাশি ইমাম মুহাম্মদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম আবু ইউসুফের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি ইমাম জুফার রহিমাহুল্লাহর অনেকগুলো রাওয়ায়াত ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহর একটা রিসালায় আছে ব্যাপারে যেই মতগুলো ইমাম জুফারের কওলের উপরে ফতোয়া ওনার মাজমুআতুর রাসায়েলের মধ্যে এই রিসালাটা আছে যে ইমাম জুফার রহিমাহুল্লাহর অনেক মতের উপরও হানাফি মাযহাবে ফতোয়া আছে এর বাইরেও অনেক ক্ষেত্রে দেখা যায় প্রয়োজনের কারণে অন্যান্য ইমামদের মতের উপরও হানাফি মাযহাবের মধ্যে ফতোয়া আছে অনেক সময় জাহিরুর রাওয়ায়াত থেকেও সরে যাওয়া হয়েছে মুফতাবিহি কওলের ক্ষেত্রে তো এরকম আমরা তাহলে দেখতে পাই যে হানাফি মাযহাবকে যেরকম মানে প্রচার করা হয় যে এটা মানুষ অন্ধ অন্ধ আমরা অন্ধ অনুসরণ করি আমরা তাকলিদ করি আমরা দলিলের দিকে তাকাই না এইগুলো সম্পূর্ণ রকমের অপপ্রচার যদি আমরা অন্ধ অনুসরণই করতাম শুধু তাকলিদই করে যেতাম বাস্তবতা না দেখতাম তাহলে কখনোই এমন হতো না যে আমরা আবু হানিফার মত পাওয়ার পরেও তার মতের উপর ফতোয়া দিচ্ছি না আমরা ফতোয়া দিচ্ছি মুহাম্মদের কওলের উপর বা আবু ইউসুফের কওলের উপর বা জুফারের কওলের উপর এরকম কখনোই হতো না এরপরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার এই পুরো ব্যাপারটা আমরা দেখলাম এখন কথা হচ্ছে যে এই যে আমাদের উপর নানান অপপ্রচার চালানো হয় এখানে সাধারণ মানুষজন আপনারা যারা আহলে আলেম আছেন তারা তো আছেনই এই আলোচনাগুলো হয়তো সাধারণ মানুষদের কাছেও যাবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ একটা কৌল আছে যে ঈসা ইবনে আবান আপনারা তো চিনেন ঈসা ইবনে আবানকে আমাদের হানাফি মাযহাবের অনেক বড় একজন ইমাম ছিলেন এবং হানাফি মাযহাবের যে উসুলগুলো এই উসুলগুলোর জনক মনে করা হয় মানে ওইগুলোকে উনি মানে একেবারে খুব সুন্দরভাবে বিন্যস্ত করা সংকলন করা করেছেন ইমাম ঈসা ইবনে আবান রহিমাহুল্লাহ উনি কিন্তু শুরুর দিকে হানাফি মাযহাবকে পছন্দ করতেন না উনি হাদিসের দিকে ওনার অনেক ঝোঁক ছিল উনি ছিলেন কাসিরুল হাদিস কিন্তু হানাফি মাযহাবকে উনি মানে হানাফি ফকিদেরকে ওলামায়েদেরকে উনি খুব একটা পছন্দ করতেন না তো উনি কুফারি অধিবাসী ছিলেন উনি ইরাকে বসবাস করতেন তো ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ যে এলাকায় থাকতেন উনিও একই এলাকায় থাকতেন ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ সবসময় ফিকহের মজলিস দিতেন ওই মজলিসে উনি কখনোই যেতেন না উনি বলতেন যে হা উলাই কওমুন ইউখালিফুন আল হাদিস এরা হলো এরকম লোক যারা হাদিসের উপর আমল করে না খালি হাদিসের বিরোধিতা করে যে কথাগুলো আজকাল আমাদের অনেক ভাইয়েরা প্রচার করে থাকে এই ঘটনা শুনেন এই ঘটনার সঙ্গে দেখবেন বর্তমান সময়ের অনেক ঘটনার সঙ্গে মিল আছে তো একবার ঈসা ইবনে আবানের এক বন্ধু যিনি আবার ইমাম মুহাম্মদের ছাত্র উনি বললেন যে চলো আজকে আমরা ইমাম মুহাম্মদের মজলিসে যাই তো উনি বললেন যে না না হাউলাই কওমুন ইউখালিফুন আল হাদিস এরা তো হাদিসের বিরোধিতা করে এর মজলিসে আমি যাব না তো উনি একদিন জোর করে ধরে নিয়ে গেছেন ইমাম মুহাম্মদের মজলিসে তো নিয়ে যাওয়ার পর মসজিদ শেষে উনি একাকি ইমাম মুহাম্মদের কাছে নিয়ে গেলেন ঈসা ইবনে আবানকে নিয়ে যাওয়ার পরে উনি বললেন যে আপনার ভাতিজা সে বলে আমরা নাকি মানে নুখালিফুল হাদিস আমরা নাকি হাদিসের খেলাফ করি আমরা নাকি হাদিস মানি না এসে তখন ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ খুব শান্তভাবে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ঠিক আছে তুমি বলো দেখি মানে কোন কোন ব্যাপারটা নিয়ে তোমার আপত্তি কোন জায়গায় আমরা হাদিসের খেলাফ করি তো ওই মসজিদে উনি 25টা মাসালা নিয়ে আলোচনা করলেন এবং ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ ওনার প্রত্যেকটা মাসালার উত্তর একেবারে দলিল আদিল্লা সহ হাদিস থেকে বিস্তারিত আকারে বুঝিয়ে দিলেন বুঝিয়ে দেওয়ার পর তো ঈসা ইবনে আবান রহিমাহুল্লাহ একেবারে মুগ্ধ হয়ে গেলেন এবং উনি বুঝলেন যে উনি তো ভুলের মধ্যে ছিলেন এতদিন তো মসজিদ থেকে বের হয়ে আসার পরে ওনার ওই বন্ধু তাকে জিজ্ঞাসা করলো যে কি কেমন দেখলা তো বললো যে যে কানা বাইনি ওয়া বাইনা নূরি সিত্রুন ফারতাফা আননি যে আমার এবং নূর আলোর মাঝে একটা পর্দা ছিল এতদিন আজকের এই মসজিদে আলোচনা করার পর এই পর্দা আমার থেকে সরে গেল তো ওই যে তার বন্ধু যখন ইমাম মুহাম্মদের কাছে তাকে নিয়ে যায় তখন ইমাম মুহাম্মদ ওনার অভিযোগ শোনার পরে তাকে একটা কথা বলেছিলেন যে ইয়া আখি ইয়া ইবনা আখি লা তাশহাদ আলাইনা হাত্তা তাসমা মিন্না আমাদের কাছ থেকে না শুনে আমাদের বিরুদ্ধে বইল না
লা তাশহাদ আলাইনা হাত্তা তাসমা মিন্না। তো আমাদের যারা সাধারণ ভাই যারা আছেন, সাধারণ মুসলিম যারা আছেন, তাদেরকেও আমরা বলবো যে আপনারা অমুক সাহেব এটা বলেছেন, তমুক সাহেব সেটা বলেছেন, বা আপনি নিজে বাংলা একটা বই পড়ে এটা পেয়েছেন, এগুলো পড়েই আপনি হানাফি মাযহাবের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, একটা ধারণা পোষণ করবেন যে হানাফিরা হাদিস মানে না, হানাফি আলেমরা হাদিস জানে না ইত্যাদি ইত্যাদি। এগুলো তাদের বক্তব্য শুনে সিদ্ধান্ত নিয়ে নেবেন না, লা তাশহাদ আলাইনা, আমাদের বিপক্ষে আপনি সিদ্ধান্ত নেবেন না, হাত্তা তাসমা মিন্না, যতক্ষণ পর্যন্ত আমাদের মাসালাগুলো আমাদের কাছ থেকে যাচাই করে না নেবেন, আমাদের বিষয়গুলো আমাদের কাছ থেকে শুনে না নেবেন। যখন আপনি আমাদের বিষয়গুলো আমাদের কাছে আসবেন, আমাদের কাছ থেকে শুনবেন, আমরা আশাবাদী ইমাম ঈসা ইবনে আবান যেরকম মত পরিবর্তন করে ফেলেছেন এবং তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে কানা বাইনি ওয়া বাইনা নূরি সিত্রুন ফারদাফা আননি, আপনারাও এরকম বলতে বাধ্য হবেন যে আমাদের এবং নূরের মাঝে এলেমের মাঝে একটা পর্দা ছিল, বিভিন্ন শায়খরা এই পর্দা ফেলে রেখেছিল, এখন তো আমাদের কাছ থেকে সেই পর্দা সরে গিয়েছে। এই কারণে আমাদের কাছে আসবেন, আমাদের কাছ থেকে আপনারা সেই মতামতগুলো জানবেন, সিদ্ধান্তগুলো শুনবেন।